পপিদি তার ইউটিউব চ্যানেলে শেয়ার করেছে ম্যাঙ্গো ফ্রুটি বানানোর রেসিপি সেই দেখে আমারও ইচ্ছা হলো বানানোর তো তোমাদের সাথে আজকে আমি অনেস্ট রিভিউ দেব কারণ তার ইউটিউব চ্যানেলে অনেকেই কমেন্ট করেছে যে একদমই ফ্রুটির মতন খেতে হয়নি বা অনেকেই কমেন্ট করেছে ভালো হয়েছে তো আজকে আমি একদম অনেস্ট মানে হান্ড্রেড পারসেন্ট সততা নিয়ে তোমাদেরকে রিভিউটা শেয়ার করব পপিদি ঠিক যেইভাবে যেইভাবে বলেছে আমি কিন্তু সেইভাবেই করেছি শুধুমাত্র পপিদি যে কুর্নিটা দিয়ে কুড়ে নিয়েছিল আমি তার পরিবর্তে মিক্সারে দিচ্ছি তো আমার মতে মিক্সারের থেকে কুর্নি দিয়ে করাই ভালো কারণ পরের দিন আমি আবার কুর্নি দিয়েও করে দেখেছিলাম তো আজকে আমি শেয়ার করব কোনটা বেটার তো এখানে ভালো করে গ্রাইন্ড করে নিয়ে পাল্পটাকে আমরা আলাদা করে নেব তো তোমরা চেষ্টা করবে কোনো বড় ছাঁকনি দিয়ে ছেকে নেওয়ার কারণ ছোট ছেঁকনি দিয়ে ছেঁকতে গেলে একটু কিন্তু বেশি সময় লাগে আর ব্যাপারটা একটু মেসি হয়ে যায় আর এই আমের ফ্রুটি বানাতে গেলে একটু কিন্তু মেস ক্রিয়েট হবে তো মায়ের কাছে একটু বকুনি তোমরা আশা করতেই পারো কিন্তু ঠিক আছে যেই ফ্রুটি বানিয়ে খাওয়াবে আশা করছি তারপরে মানে বকাটা উসুল হয়ে যাবে তো দেখো এখানে আমি পাল্পটাকে আলাদা করে রাখছি এরপর করতে হবে এই যে আমরা আমের যে লিকুইডটা পেলাম পাল্পকে আলাদা করার পর সেটাকে জাল দিতে হবে এবং যে যেরকম চিনি পছন্দ করো মানে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেই পরিমাণ চিনি দিতে পারো যেহেতু আমি হিমসাগর আম নিয়েছিলাম এবং আমগুলো বেশ মিষ্টি ছিল সেই জন্য আমি দু চামচ চিনি ব্যবহার করছি আর হ্যাঁ এখানে কিন্তু আমি দুটো আম ব্যবহার করেছি আর তোমরা যারা মিষ্টি পছন্দ করো তারা কিন্তু চার থেকে ছয় চামচও চিনি দিতে পারো কারণ আমি মিষ্টি কম খাই আর আমার মিষ্টি একদমই ভালো লাগে না সেজন্য আমি কম দিয়েছি এরপর গ্যাসের ফ্লেম একদম লোতে দিয়ে আমরা চিনি দিয়ে জাল দিয়ে নেব যখনই ফুটে আসবে এবং চিনিটা ভালোভাবে গলে যাবে তখনই কিন্তু নামিয়ে নেব এই আমটা যখন আমি ছাড়াচ্ছিলাম তখনই কিন্তু আমি ফ্রিজে দিয়েছিলাম বরফ বসাতে বাটির মধ্যে যাতে বরফটা খুব বেশি বসে না যায় মানে বাটিটা তখন ফ্রিজ থেকে তুলতে অসুবিধা হয় তো সেই জন্য আমি কিছুক্ষণ আগেই দিয়েছিলাম বরফ বসাতে এরপর দেখো আমার শুরু হবে বরফ ভাঙার স্ট্রাগেল দেখো এটা বেশ ফুটে এসেছে এরপর কিন্তু এটা ঠান্ডা করে তারপর বরফ দেব গরম অবস্থায় কিন্তু বরফ দেব না আর তোমরা যদি চাও আরও লিকুইড করতে তোমরা ঠান্ডা জলও অ্যাড করতে পারো কিছুটা জল অ্যাড করে তারপরেই ব্যাস রেডি হয়ে গেল আমাদের হোম মেড ফ্রুটি অথবা ম্যাঙ্গো জুস তো এটাকে এবার তোমরা সার্ভ করতে পারো দেখো দুটো আম দিয়ে কিন্তু এক গ্লাসই তোমার ফ্রুটিটা হবে বেশি আশা করো না যদি তোমরা বেশি বানাতে চাও তাহলে তোমরা আমের পরিমাণ বাড়াতে পারো তো এবার আমি টেস্ট করে বলবো যে কেমন হলো সত্যি বলতে ম্যাঙ্গো ফ্রুটির মতন আমার লাগছিল না কারণ আমার মাজার মতন লাগছিলো ফ্রুটির থেকে মাজার টেস্টটা একটু আলাদা তো আমার একদমই মাজার মতন লাগছিল আর এটা অনেক হেলদি বাইরের যে আমরা ফ্রুটি খাই কারণ বাইরের যেগুলো পাওয়া যায় সেগুলোতে প্রিজারভেটিভ আর তোমার কালার এছাড়া আর কি কী কেমিক্যাল দেয় তা তো আমরা জানি না তাতে আমের পরিমাণ খুবই সামান্য থাকে সেই জন্য স্বাস্থ্যকরভাবে বাড়িতে বানিয়ে কিন্তু তোমরা ট্রাই করতেই পারো পপিদি দি জিন্দাবাদ